If he is so angry, যদি সে এত রেগে যায়, why not tell your headmaster? কেন বলো না তোমাদের হেডমাস্টারকে about it, এটার সম্পর্কে? Assertive sentence করতে হবে। এখানে why not এই অংশটাকে কেটে দিয়ে you should বসিয়ে বাকি অংশটা, মানে এই অংশটা প্রথম বসালাম, you should tell your headmaster about it। তারপর সেন্টেন্সের প্রথম অংশ if he is so angry, এই অংশটা এটার পাশে বসিয়ে দিলাম। এখন অ্যান্সার হচ্ছে you should tell your headmaster about it, তোমাদের বলা উচিত তোমাদের হেডমাস্টারকে এটার সম্পর্কে, if he is so angry, যদি সে এত রেগে যায়।